প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আসছেন আজ ইব্রাহিম ভাই প্লাস তার বন্ধু, নাম জানো কি? আমার নাম মোহাম্মদ আক্তার মোল্লা। মোহাম্মদ আক্তার মোল্লা। ইব্রাহিম ভাই একজন 30 পারা কোরআনের হাফেজ, তার দুটা চোখে অন্ধ, চোখে দেখেন না। আর এই মানুষটা 50% দেখে। হ্যাঁ ভাই। জি। আচ্ছা, আমাদের কাছে গত ভিডিওতে আসছিল তো মনে হয় 15 দিন আগে। জি জি জি। ইব্রাহিম ভাই, জি একটু কোরআন থেকে তেলাওয়াত শুনান তো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. আমরা এটা কোথায় তেলাওয়াত শুনলাম? তেলাওয়াতটা শুনছেন হচ্ছে 21 নম্বর পারা সুরাতুল আনকাবুত, বাংলা অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে পরীক্ষা করব না? অথচ বিষয়টা তো এমন না যে যারা ঈমানের কথা বলবে এবং আমি তাদেরকে পরীক্ষা করব না, এমনি এমনি ছেড়ে দেবো না। কারণ ইতিপূর্বে আমি পরীক্ষা করেছি, এর মাধ্যমে আমি যাচাই করেছি কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। নিশ্চয়ই আল্লাহ মহান ও সত্য। মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই আমাদের মাঝে আসছেন পাবনা সদর থানা সিঙ্গার হতে, মানব কল্যাণ ট্রাস্টে ওনারা থাকেন, ওনাদের ফ্রি খাওয়ানো হয়। হ্যাঁ ভাই। জি জি জি। ভাইয়ের সমস্যাটা তার মুখ থেকে শুনি। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে আপনার অশ্বরোগ, যেটা আসলে মানে এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়ায় কাউকে যেন এই রোগটা না দেয়। আসলে মানে খুবই ভয়ঙ্কর জিনিস, রক্ত কেটে দেয় আর খুবই জ্বালা যন্ত্রণা হয়। এমনভাবে জ্বালা যন্ত্রণা হয় মনে হয় যেন এর থেকে মনে হয় মরাই ভালো ছিল। তো ইতিপূর্বে আমি এখানে এসেছি, আসার পরে আলহামদুলিল্লাহ আমি আপনার যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেয়েছি এবং আমি চিকিৎসা হচ্ছি। তো আসলে আমার এখনও চিকিৎসার প্রয়োজন। তো এখন যদি আমি চিকিৎসা না করতে পারি তাহলে হয়তো মানে আরও অনেক কিছু হয়ে যেতে পারে। এজন্য যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসা করতে পারবো। তো ভাই আমি বলতে চাই, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্ধ করে পাঠিয়েছেন দুনিয়ায়, তারপরেও আমার আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 30 পারা কোরআন হিফজ করার মতো সুযোগ দিয়েছেন। তো এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখবো, যদি আপনারা আল্লাহর কোরআনের মহাব্বতে যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমি তো মানে আপনার চিকিৎসা করতে পারতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে কি উনি হচ্ছে খুবই অসহায়, বাবাও পরে দুয়ারে হাত পেতে চলাফেরা করে, তাই তো ভাই? না জি। আর হচ্ছে উনি যেভাবে মানে হিফজ শেষ করেছেন এবং মানব কল্যাণ ট্রাস্টে ওখানে ফ্রি খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা হয়। জি। আপনার দেশের বাড়ির জন্য কোথায় ভাই? খুলনা জেলা কয়রা থানা। খুলনা জেলা কয়রা থানা। তো সেই কথা চিন্তা করে আমরা তাকে আবার নক করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আক্তার মোল্লা। আচ্ছা, আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হলো সুজানগর থানা, গ্রাম মানিকদের। জেলা? জেলা পাবনা। আপনার আব্বু কি করেন জানো? আমার আব্বু ওই মাছের কাছে চা আছেন দেখা। আচ্ছা, আপনি কি দুই চোখে দেখতে পারেন না নাকি? আমি ওই 50%। আপনি 50% দেখেন আর এই ভাই পুরাই অন্ধ। জি। তো যাই হোক, আমাদের হাতে টাকা পাঠান। সিলেটের মেয়ে আহমুদা খালামণি এবং নুসরাত আপু লন্ডন প্রবাসী, আমাদের হাতে 4000 টাকা পাঠান। ইব্রাহিম ভাইকে 3000 এবং আপনার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ আক্তার মোল্লা। আক্তার মোল্লাকে 1000 টাকা, তোমরা এই টাকাটি উঠিয়ে দেবো। তো মাশাল্লাহ, এখন তো মোটামুটি মনে করেন যে এই টাকা দিয়ে চিকিৎসা করলে তো হয়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ। আর যদিও না হয় জি জানাইয়েন ভাই। আপনার বিকাশ নাম্বারটা বলেন। বিকাশ নাম্বার হচ্ছে 01902812503। আক্তার মোল্লা ভাই? জি ভাই। আপনার 1000? জি। ইব্রাহিম ভাই? আর আপনার 3000? এই দেখেন 1000, 2000, 3000, 500 আছে দেখেন, 3000। আলহামদুলিল্লাহ। নুসরাত আপু আর হচ্ছে আহমদা খালামণি,
তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ জি ফি আমানিল্লাহ আল্লাহ যারা দিয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখেন এবং আল্লাহ পাক তাদেরকে মনের নেক আশা আল্লাহ যেন আল্লাহ পূরণ করে দেন আচ্ছা ভাইয়া জি তাহলে আপনি ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মতো চিকিৎসা পাতি হয় না টাকাটা যেন হারায় না হ্যাঁ জি জি আর খাওয়া দাওয়া করে পেট ভরছে তো না জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ